এই যে আমার পেঁয়াজ, গাছের পেঁয়াজ। দেখুন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আমার একটা মিনি ভেজিটেবল গার্ডেন। আজকে আমি দেখাবো আমার এই ভেজিটেবল গার্ডেনে কি কি আছে, কি কি লাগিয়েছি, তা সবগুলো আপনাদের একটু একটু করে দেখাবো। আপনারা যে জায়গাটা দেখতেছেন, এখানে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। আজকে সব পেঁয়াজ গাছ পেঁয়াজ তুলে ফেলছি। সেই পেঁয়াজগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে আমার পেঁয়াজ, গাছের পেঁয়াজ। দেখুন, আর এখানে পেঁয়াজ গাছ তুলে আমি টমেটো চারা লাগিয়েছি। টমেটোর চারা দেখুন, টমেটোর চারা। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, কালো বেগুন। ভেজিটেবল গার্ডেন করা অনেক কষ্টকর, তবে এগুলো হচ্ছে শশা গাছ। গাছগুলোর মধ্যে কোনো প্রাণ নাই, কেন জানি উইক উইক লাগতেছে, সার সারের অভাব। এগুলো এটা হচ্ছে ঝিঙ্গা গাছ, এটা হচ্ছে একটা কইরা গাছ। আর আপনার দেখাচ্ছি এগুলা হচ্ছে আপনার করলা, আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো হচ্ছে জুকিনি, জুকিনি একচুয়ালি এটা জাপানে বলে জুকিনি, বাংলাদেশে এটার নাম সবাই কুয়াশ বলে চিনে থাকে। আমার ভেজিটেবল গার্ডেনটা একটু কিতা নাই, মানে আগাছাপূর্ণ, আগাছা অনেক বেশি। এগুলো হচ্ছে কচু গাছ, কচুর ছড়ার জন্য লাগিয়েছি। এগুলো হচ্ছে ধনেপাতা, ধনেপাতা। আপনারা দেখ বুঝবেন কিনা যায় না, এটা হচ্ছে ভেন্ডি গাছ, অনেক গাছ, অনেক ছোট ছোট। বড় হয়তো অনেক সময় লাগবে, আশা করি কবে যে খেতে পারবো সে জানি না। বুঝা যাচ্ছে না আগাতার জন্য, একটু বড় হলে বুঝবেন। আবার বড় হলে আপনাদেরকে মাঝে মাঝে আপডেট দেবো। আর এই জায়গাটা লাগিয়েছে হচ্ছে লাল শাক আর মাইলা শাক, এখনো ওঠে নাই, আশা করি উঠবে। দুই তিন দিন হলো লাগিয়েছি, ওঠে। আপনার সামনে আবার একটু চলে আসবো। আর এগুলো হচ্ছে লাউ গাছ। জাপানে বিদেশি লাইফে নিজে হাতে গার্ডেনিং করে খাওয়াটার মধ্যে আনন্দ আছে অনেক। লাউ গাছ, জাপানে লাউ নাই, লাউ হয় না, বাট মিষ্টি কুমড়া, জাপানি মিষ্টি কুমড়া গাছ। এগুলো হচ্ছে মরিচ গাছ, আজকে লাগিয়েছি কিছুক্ষণ আগে, ছোট ছোট তো তার জন্য বোঝা কষ্টকর, আশা করি।
ফুলের মতো সার দিতে হবে বেশি বেশি করে, আশা করি সার দিলে মেবি একটু তাড়াতাড়ি বড় হবে। ভেন্ডি, ভেন্ডি গাছ আর ঢেঁড়স গাছ, আর ঢেঁড়স বলে লচ্ছই, বটবুটি, এখানে অনেকগুলো লাগিয়েছিলাম, বাট মেবি কাক কাউয়া যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় কেটে ফেলছে। এখানে আবার নতুন করে দিয়েছি, যে ওঠে আবার ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের আর একটা বড় ক্ষেত, এটা যাওয়া একটু কম হয়, অনেক আমাদের মেন কৃষক, মেন কৃষক ভাই উনি একটু পরিচর্যা করতেছে, এগুলো লাগিয়েছে আজকে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় শশা গাছের চারা আজকে লাগিয়েছি। তো আচ্ছা, দেশীয় হচ্ছে এটা বাংলাদেশি চারা আর কি, বাংলাদেশি শশা গাছের চারা লাগিয়েছি। আপনাদেরকে আবার আপডেট দিতে থাকবো, আস্তে আস্তে দোন দোন এগুলো বড় হবে, আমি দোন দোন আপনাদের আপডেট দিব, নো টেনশন।